ভিউয়ারদের জন্য একটা ধামাকা প্যাকেজ নিয়ে আসছি, খুবই চমৎকার। ঘরে রাখবেন, ঘরের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। ও মাই গড, একটা জিনিস বলি, পানি সাধারণত এইভাবে যদি থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন, সবাইকে বিডি বাংলা ব্লগসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফানি সেটের ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আর আজকের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে চালাবান বেশ ফার্নিচার থেকে মোহাম্মদ মামুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভাই। আপনাদের সবার আসার অ্যাড্রেসটা যদি একটু ইজি করে দেন। যারা ঢাকা থেকে আসবেন, উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন, নেমে আবার ব্রিজ পার হবেন, পার হয়ে রিক্সা নেবেন, বলবেন চালাবন চৈতি গার্মেন্টসের সামনে যাবো। আর যারা সিএনজি মোটরসাইকেল বাইক নিয়ে আসবেন, তারা হাউস বিল্ডিং দিয়ে ইউটার্ন হয়ে সোজা আজমপুর আবার ব্রিজের এখানে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন চালাবন চৈতি গার্মেন্টসের সামনে যাবো, এবং গুগল ম্যাপে সার্চ দিবেন চালাবন বেশ ফার্নিচার লিখে, তাইলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। আজকে আপনি আমাদেরকে কি কালেকশন দেখাতে যাচ্ছেন? আজকে ভিউয়ারদের জন্য একটা ধামাকা প্যাকেজ নিয়ে আসছি, খুবই চমৎকার। এই প্যাকেজে কয়টা আইটেম থাকবে? এই প্যাকেজে আমাদের কি কি থাকছে? ফার্স্টে একটা খাট থাকবে, দেখেন একেবারে এক্সক্লুসিভ একটা খাট। তার পাশাপাশি থাকবে একটা তিন পাল্লার আলমারি লুকিং গ্লাস সহ, প্লাস দুই সাইডে লুকিং গ্লাস সহ, এবং একটা থাকবে ওয়ার্ড্রপ, খুবই রাজকীয় রাজকীয় চারটা ডায়ের একটা পাল্লা। ওকে, থাকবে একটা ড্রেসিং টেবিল, অনেক অপশন আছে, একটু পরে আমি বিস্তারিত সব বলবো। তার পাশাপাশি থাকবে একটা সাইড বক্স, সাইড বক্স, টুল বক্স, টিভির বক্স, যে যেটা বলেন, মানে এই 5 ইন 1 বলা চলে এটা। সোজা কথা, মোট পাঁচটি আইটেম থাকবে। পাঁচটি আইটেম মিলে আমরা একটা বেডরুম সেট তৈরি করছি। ওকে ভাই, আমার কাছে খাটটা বেশি ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগবে এই খাটটা যদি আসলে ফিটিং করে দেখাইতে পারতাম, কত চমৎকার লাগে ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেন। মানে ঘরে রাখবেন, ঘরের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আপনি কি কাঠি তৈরি করলেন? এটা হচ্ছে আমাদের কাঠ, না কাঠের বিকল্প কাঠ, যেমন ঘুন ধরে বাঁকা হয়ে যায়, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলা হয়, সংক্ষেপে যেটা আপনার MDF। এটা কিন্তু ভিউয়ার্স ওয়ারেন্টি না, গ্যারান্টি, 20 বছরের ভিতরে যদি ঘুন ধরে কষ্ট করে আমাদের শপে আপনারা নিয়ে আসবেন, আমি চেঞ্জ করে আপনাদের আরেকটা দিয়ে দিব। ওই সময় যদি বাইসলে এই প্রোডাক্টটা না থাকে, 10 দিন বা 15 দিন আমরা সময় নিব, ঠিক আছে? আর যদি বলেন যে ভাই এত দূরের থেকে আসছি, এই প্রোডাক্টটার পরিবর্তে এই দামের ভিতরে আমাকে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেন, সাথে সাথে নিয়ে চলে যাবেন, সেক্ষেত্রে নিতে পারবে। হ্যাঁ, ইয়েস। বেশ, দেখতে পাচ্ছেন কতটা রাজকীয় লাগতেছে, মাঝখানে কিন্তু একটা লাভের মতো দেখাচ্ছে। আর এটা ঘাইটে কত ইঞ্চি হবে ভাইয়া? এটা 3 ইঞ্চির কাছাকাছি, 3 ইঞ্চির কাছাকাছি হবে। বেশ, দেখতে পাচ্ছেন এবং স্ট্রং বসানো আছে। জি, হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন, এবং নিচেও কিন্তু নকশা করা আছে, আপনারা একটু খেয়াল করেন। আমার খুবই গর্জিয়াস, কিন্তু একেবারে লাক্সারি মডেল, খুবই চমৎকার লাগতেছিল এই খাটটা ভাই। খাটটা সাইজটা যদি বলি, এটা হচ্ছে আমাদের 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। জি, ওকে। পাশাপাশি একটি আলমারি দেখতে পাচ্ছি ভাইয়া, এটা দেখেন আলমারিটার বিশেষত্বটা, রাজকীয় একটি আলমারি, একটু খুলে দেখাই দিয়ে দেখেন তাক তাক গুলো। আর ফিনিশিং ভিউয়ার্স, যেখান থেকেই নেন না কেন, সবার আগে ফিনিশিং দেখবেন, প্রয়োজনে 5 দোকান 10 দোকান দেখবেন, তারপর আমাদের শপে আসবেন। আমাদের কাছ থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা না, আপনারা প্রয়োজন আসেন, দেখেন, আজকে না নেন 5 মাস পরে নিবেন, আপনাদের কাছে যদি বেস্ট মনে হয় তাই আমাদের অর্ডার দিন, নাইলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমারটা ভালো বলবে, আরেকজন আরেকজনেরটা ভালো বলবে, আসলে সবাই সবারটা ভালো বলবে, যাচাই করার দায়িত্ব মূলত আপনাদের, ঠিক আছে? ওকে, বেশ, দেখতে পাচ্ছেন লাভ আর লাভ, সব জায়গায় লাভ দেখতে পাচ্ছিলাম। মামুন ভাই, এবার কি আজব বেডরুম প্যাকেজ নিয়ে আসলো! আচ্ছা, এটা বিশেষ, দুই সাইডে দুইটা পাল্লা থাকবে, পাল্লার পিছনে কিন্তু ডিজাইন, ইয়া পাল্লার সামনে কিন্তু ডিজাইন করা আছে, দেখেন কতটা রাত, এবং এটার পিছনে একটা লুকিং গ্লাস দেওয়া আছে, লুকিং গ্লাস দেওয়া। ইয়েস মান ভাই, এই আলমারিটা সাইজটা যদি বলে দেন ভাই। এটা হচ্ছে আমাদের 5 ফিট বাই 6.5 ফিট কার্নিশ সহ, কার্নিশটাকে আলাদা করা যায়? হ্যাঁ, কার্নিশটা আপনার আলাদা করা যায়, ক্যারি করতে সুবিধা। যারা পাঁচ পাটে ভাগ করা যাবে, এটা হচ্ছে আপনার দুই পাট একসাথে আর এক পাট আলাদা করা যায়, এক পাট আলাদা ক্যারি করতে সুবিধা হয়। ওকে, পাশাপাশি একটি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছিলাম, ও মাই গড, কতটা চমৎকার লাগতেছিল এই অর্ডারটি। মামুন ভাই, আসলে প্যাকেজটি কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল ভাই। নিয়ে যান ভাই, নিয়ে যাবো, পাঠাই দেন ভাই। ওকে, এটা কি কি থাকতেছে? এটা হচ্ছে আমাদের চারটা ডায়ার থাকবে, চারটা ডয়ারে আপনি দেখেন কারুকাজগুলো দেখেন কত নিখুঁত। মেন কথা কি ভাই, ফিনিশিংটাই সে সবার মেন। দামি বিষয় না, অনেক সময় মানুষ কম দাম পায় নিয়ে যায়, আসলে এটা বুঝে না যে না, দাম আমাদের জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, এটা সবসময় মনে রাখবেন। যে একই জিনিস 5 দোকানে আছে, 5 রকম ভ্যারাইটিস আছে, আসলে কমে কিভাবে দিবে, একমাত্র বুঝেন যারাই কম দিবে এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা থাকবে, এক কথাই শেষ আপনার। ওকে, চারটা ডয়ার থাকবে, একটা পাল্লা থাকবে, একটা পাল্লা থাকবে। বেশ, দেখতে পাচ্ছেন সেম টু সেম নকশা করা আলমারিতে যে নকশাটা, আপনার ওয়ার্ড্রোবে তো কিন্তু সেম নকশা দেখতে পাচ্ছেন,
দেখতে পাচ্ছেন কতটা রাজকীয় লাগতেছিল এই পাল্লাটি ওয়ার্ডরোবটি সাইজটা যদি বলতেন ভাইয়া এটা হইছে আমাদের 4 ফিট বাই 5 ফিট ওকে পাশাপাশি একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম আপুরা তো এই ড্রেসিং টেবিল দেখে পুরাই তো মাথা নষ্ট করে হবে দেখতে পাচ্ছেন কানিষ্ঠ তো কোন নকশা করা এবং লাভ লাভে তো অভাব নাই যাদের বাসায় ভালোবাসার ঘাটতি আছে তারা যদি এই বেডরুম সেটটা কিনে নেন অবশ্যই আপনাদের ভালোবাসা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে বেডরুম সেটের দিক তাকাবেন আর ভালোবাসা তৈরি হয়ে যাবে এদিকে কি কি অপশন থাকতেছে এটা হইছে একটা পাল্লা থাকবে একটা পাল্লা থাকবে তারপরে একটা বড় পাল্লা অনেক কিছু রাখতে পারবে আপুরা কিছু রাখতে পারবে আপুরা তারপরে থাকবে একটা ডয়ার মিনি ডয়ার থাকতেছে একটা পাল্লা একটি পাল্লা তারপরে একটা ডয়ার কিন্তু আরেকটি ডয়ার থাকতেছে ঠিক আছে ড্রেসিং টেবিলে সাইজটা যদি বলে এটা হচ্ছে 3 ফিট 6.5 ফিট কানিষ্ঠ সহ 3 ফিট বাই 6.5 ফিট 6.5 ফিট কানিষ্ঠ সহ আর কি এবং যদি আপুরা নিজেরাই সাজুগুজু করে কেউ সহযোগিতা লাগবে না নিজেরাই কিন্তু নিজের কাপড় চোপড় ঠিক করে নিতে পারবে যেহেতু পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ 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 ওকে পাশাপাশি খাটের জন্য মনে একটা সাইড বক্স রাখছেন সাইড বক্স টুল বক্স টিভি বক্স যে যেটা এটা মোড়া হিসাবে ব্যবহার করা যায় মানে অনেক কাজ করা যায় আসলে এটা হইছে 5 ইন 1 বলা হয় ঠিক আছে এই জায়গায় মোবাইল চার্জার যে যেটা রাখুক উপরে মোবাইল চার্জার পানির বোতল ল্যাম্প যে যেটা রাখুক রাখতে পারবে মাউন ভাই আমাদের অনেক ভিউয়ার্স মাঝে মাঝে কমেন্টে জানানোর চেষ্টা করে যে ভাই বাসাবাড়ি কাজ করতে গেলে একটু পানি লাগে না ভাই পানি একটু লাগলে কিছুই হবে না আমি একটা জিনিস বলি পানি সাধারণত এইভাবে যদি থাকে মানে কিছু সময় কোনো সময় কিছু হবে না অনেকক্ষণ থাকলে নষ্ট হবে এটা হচ্ছে ভুল ধারণা মানুষ যে বলে যে পানি না আসলে ঘর মুছতে গেলে বা কোনো কিছু করতে গেলে এগুলো কিছুই হবে না ইনশাআল্লাহ ভিউয়ার্স এটা কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাবে আপনি আমি বলি এই পানিটা এখন পড়ছে বুঝছেন আপনি দেখাছে এখন মনে না আধা ঘন্টা পরে সাথে সাথে মুইসা ফালাল আসলে কোনো সমস্যা হবে না ভিউয়ার্স পাঁচটি আইটেমের দাম কত টাকা আসছে মাউন্টবেরি কাছ থেকে আমরা জেনে নিই এই প্যাকেজের প্রাইসটা কেমন আসবে ভাই যদি বলি তাহলে আপনাদের প্যাকেজের প্রাইসটা কেমন আসবে এটার মূল্য পড়বে মাত্র 75000 টাকা ভাই বললেন না মাত্র ভাই একটু ডিসকাউন্ট করতে হবে আচ্ছা আমি আসলে এটা আজকে ডিসকাউন্ট দিতে চাইতেছি না ভাই আমি তো আমাদের কোয়ালিটি কি আসলে আমরা খারাপ করতে পারি না যেহেতু আমাদের চালাবন বেশ ফার্নিচার একটা পুরাতন প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন আসলে ঠকবেন না এটা বারবার আমি এর জন্য বলি জিনিস যেটা ভালো এটা মাথায় রাখবেন একটু ডিসকাউন্ট করেন আচ্ছা যাক আপনি তারপরে জোরাজুরি করতেছেন তো আমি 2500 টাকা ডিসকাউন্ট করব ভাই এটা দরকারই নাই ভাই একটু আরেকটু ডিসকাউন্ট করতে আসলে হয় না হয় না 2500 টাকা কোনো ডিসকাউন্ট হবে ভাই এটা আমাদের জন্য কিন্তু আসলে টাফ সত্যি কথা বললাম যেটা অনেকে 5000 10000 বাড়াই দিয়া যদি কমায় দেয় এটা আসলে অন্যরকম কিন্তু আমি এর জন্য খুব একটা ডিসকাউন্ট দিতে পারি না আর একটু করেন না ভাই সমান সমান করেন না সমান সমান করলে আমার জন্য একটু কষ্টদায়ক হয় আপনি তারপরে যদি ভিউয়ারসদের খুশি করার জন্য যদি বলেন জান আমি 70000 টাকাই রাখলাম আপনার কথা ভিউয়ারস মাত্র 70000 টাকা হলে কিন্তু আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন এই প্যাকেজে কি কি থাকতেছে আমি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি একটি সাইড টেবিল থাকতেছে একটি খুবই অসাধারণ ডিজাইনের ড্রেসিং টেবিল থাকতেছে একটি ওয়ার্ড্রোব থাকতেছে একটি আলমারি থাকতেছে সাথে একটি রাজকীয় ভালোবাসা লাভ খাট থাকতেছে মোট পাঁচটি আইটেম আপনারা 70000 টাকা হলে নিতে পারবেন ভিডিওটি আর বড় করতে চাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে মামুন ভাইয়ের কাছ থেকে জেনে নেই এই শপের আসার অ্যাড্রেসটা একবার ভাই যদি বলে দিতেন হ্যাঁ ভিউয়ার্স আবারও বলে দিই যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা নেবেন বলবেন চালাবন চৈতি গার্মেন্টসের সামনে যাব আর যারা সিএনজি মোটরসাইকেল বাইক নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং দিয়ে উঠানো এসে আজমপুর ওভার ব্রিজের এখানে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন চালাবন চৈতি গার্মেন্টসের সামনে যাব এবং গুগল ম্যাপে সার্চ দিবেন চালাবন বেশ ফার্নিচার লিখে তাইলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন বিয়ার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিডি বাংলা ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ